আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আসছি গোপালগঞ্জ মুখশেদপুর গোবিন্দপুর গ্রামে, যেখানে দুইটে মৌখামার আছে, রাকিব মৌখামার। আমরা প্রথমটা ভিজিট করে আসছি, এখন আমরা দ্বিতীয় মৌখামারটা ভিজিট করব। এখন আমরা কথা বলবো কামাল ভাইয়ের সঙ্গে। কামাল ভাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা তো প্রথম খামারটা আপনার ভিজিট করে আসছি, এখন এটা আপনার দ্বিতীয় খামার? জি, এখানে আমার দ্বিতীয় খামার। এই খামারটা আমি কালিজিরার মতো জন্য রাখবো, আর এক নম্বর খামারটা আমার সোনারগাঁ চলে যাবে লিচু ফুল ধরবো, এই খামারটা পরে নিবো আর কি। আচ্ছা, আপনি কালোজিরার মধু সংগ্রহ করার জন্য এই খামারটা এখানে অবস্থান করতে? জি জি জি, কালিজিরা মধু সংগ্রহের জন্য এই জায়গার মধ্যে বাক্সগুলো রাখে আমরা ওই খামারটা আগে নিয়ে যাবো। একটা খামার আগে যাবে আর একটা খামার পরে যাবে। তাহলে আপনি কালো জিরার মধু যে সংগ্রহ করতেছেন, এ বিষয়টা মানে কিভাবে আমাদেরকে শিওর করবেন যে হ্যাঁ আমরা কালো জিরার মধুটা সংগ্রহ করতেছি? আমার বাক্সের সামনে কালিজিরা আছে, খেতে অনেক ক্ষেতগুলো আছে, কালিজিরা বুনছে। আর মূলত আমরা গিয়ে হাইটটা দেখছি যে একমাত্র কালিজিরাই আছে, দুইনা নাই। মৌমাছি কালিজিরাই কাজ করতেছে, মধু সংগ্রহ করতেছে। এই জন্য ওই খামারটা আমি রাখবো, আর ওই খামারে কালিজিরা নাই, ওই খামারটা আমি লেচুতে নিয়ে যাবো গা। আচ্ছা, তাহলে আমরা কি ফিল্ডে গিয়েও দেখতে পারি বা জানতে পারি যে আপনার মৌমাছি কালোজিরার খামারে, মানে কালোজিরা ফুলে বা কালোজিরা যেখানে চাষ হচ্ছে সেখানে যাচ্ছে কিনা? হ্যাঁ, আপনি ফিল্ডে গিয়েও দেখতে পারবেন, যাচাই করতে পারবেন, নিজে চোখে দেখলে বুঝতে পারবেন আরও কিছু। যে আসলে মূলত বাজার যে আমরা করি, যে বাজারে তো অনেক রকমের মধু পাওয়া যায়, কালোজিরাও পাওয়া যায়, লেচু পাওয়া যায়, সরিষা পাওয়া যায়, বিভিন্ন ফুল পাওয়া যায়, সুন্দরবন পাওয়া যায়। কিন্তু আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু দেখতে চায় না। একবার যদি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখে তাহলে এরও কিছু ভুল ধারণা ভেঙে যাবে যে মধু আবার কালো হয়নি বা কালিজিরার মধু হয়নি, অনেকেই প্রশ্ন করে। তাহলে প্র্যাকটিক্যাল দেখলে বাড়ি আইতেছে বা অন্য কোনো ফুল নাই, একমাত্র কালোজিরাই কাজ করতেছে মৌমাছি। কালোজিরার মধুটার প্রতি এত আগ্রহ কেন আপনার, যেহেতু আপনার লিচুর সিজন চলে আসতেছে? কালোজিরা মধুর আগ্রহ হইলো, কালোজিরার মধুর মূল্য ভালো, আর এটা মানুষে চায়ও, চাহিদাও বেশি। আর এই জন্য আমি লেচু উৎপাদন করলাম, পাশাপাশি কালোজিরাও উৎপাদন করলাম। আমার নিজের আমি উৎপাদন করে আমি জনগণকে দিতে পারলাম। আচ্ছা, কালোজিরার আপনি বলতে চাচ্ছেন যে কালোজিরার মধুর গুণগত মান অনেক ভালো? জি, কালোজিরা মধুর গুণগত মান ভালো। আচ্ছা, এজন্য কালোজিরা মধুর চাহিদাও বেশি বাজারে? জি জি। কিন্তু আমাদের দেশে আসলে কালোজিরা মধু কি পরিমাণ সংগ্রহ করতে পারেন? এটা ভাই একটা সিজন তো একরকম, কোনো বছর একটু ভালো হয় আবার কোনো বছর মধু হয় না, মানে কৃষকরা বনে কম, মানে আমরা বিভিন্ন একটা ঝামালে পড়ে যাই। কৃষক যদি না বনে তাহলে আমরা পক্ষে তো সম্ভব না যে আমরা নিজেরা বন্যা আমরা কালিজিরা মধু সংগ্রহ করব, এটা কোনো কর্মই সম্ভব না। কারণ অনেক অনেক কালিজিরা বনতে হয়, অনেক কষ্ট হয়। ও, এজন্যই আপনি দুইটা খামার দুদিকে রাখছেন, যাতে আপনার ওইখানেও মাঠটা ভালো পায় আর এইখানেও মাঠ যাতে ভালো পায়? জি জি জি, এই জন্য দুইটা খামার দুই ভাগ করেছি, যাতে দোনো জায়গায় ভালো একটা প্রোডাকশন আসে। আমরা দূরের থেকে আসি, আমার তো অনেক টাকা খরচ হয়। আমি এত দূরে আইসি খাঁটি মধু উৎপাদন করার জন্য। জি জি, যদি আমার বাড়িতে যদি সম্ভব হইতো যে চিনি দেওয়া মধু বানানোর, তো আমি বাড়িতেই থাকতাম, তো আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরতাম না। হইতেছে আমরা তো যেটা হিসাব করি যে মধু হচ্ছে আল্লাহর নেয়ামত। মানুষের এই ক্ষমতাটা আল্লাহবাক দেয় নাই যে মধু তৈরি করার, যারা বেজাল করে এরা তো করেই, কিন্তু মধু তার তৈরি করতে পারে না। তো আমরা মৌমাছির দ্বারা যেটা আল্লাহ দিতেছে এটা মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা, আর আমরা যে মধুটা সময় দিয়া মধুটা উড়াইতেছি, মাছিও ভালো থাকে, মধুও ভালো থাকে, মধুটা একটা গ্যারেন্টি দিতে পারি যে দুই বছরের মধ্যেও মধুটা নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, কিন্তু সেই মধু আমগো জনগণ এরা তো 1 কেজি মধু 2000 টাকা দিয়ে নিব না, কারণ দেখা যায় 400-500 টাকা পাওয়া যায় 1 কেজি মধু। কী মধু যে নিছি সেটা তো যে বিক্রি করছে সে জানে, কাস্টমার তো জানে না। আরেকটা বিষয় হলো কি যে আপনি এই খামার থেকে আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছেন যে আমি 100% কালোজিরার মধু দিতে পারবো, কারণ এখন কালোজিরা ছাড়া অন্য কোনো ফুল নেই, যেমন রাই, গুজি,
বা অন্য কিছু রাই সরষা বা অন্য গুজি টুজি এগুলো সব শেষ হয়ে গেছে, একমাত্র কালো জিরা আছে। এবং আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে বা কেউ কালো জিরার মধু নিতে চায়, তাহলে আশা করতেছি আমরা যে আপনি 100% কালো জিরার মধু সংগ্রহ করে দিতে পারবেন। কে যদি যোগাযোগ করতে চায়, নিতে চায়, তাহলে আমরা মানে মধুটা কাটার পরে আমরা বলতে পারবো যে ভাই 100% আছে বা 80% আছে। মানে আমি একটু সৎভাবে চলার চেষ্টা করি, কারণ ওই মিশা কথা গিয়ে ব্যবসাটা করা ভালো না। আমার যদি 80% আসে আমি 80% বলবো, 20% ধৈন্য আছে বা অন্য কিছু থাকতে পারে। আচ্ছা, কালো জিরার সাথে কিছু ধনিয়াও আসতে পারে। হ্যাঁ, যখন আপনি মধুটা টানবেন তখনই, আপনি যেহেতু অভিজ্ঞ লোক, দীর্ঘদিন খামার করে থাকেন, মধু দেখলেই আপনার হয়তো বা হিসাব হয়ে যাবে যখন আপনি টানবেন তখন, যে এটা কী পরিমাণ কালো জিরা আসছে, কী পরিমাণ ধনিয়া বা অন্য অন্য মধু আসছে। এটাই আর কি, আমরা দেখার পরেই বুঝতে পারবো যে কী পরিমাণে কালো জিরা বা ধনিয়া বা অন্য কিছু আছে কি না। হ্যাঁ, তৈলে আমরা দেখলে বুঝতে পারবো। তারপরে কেউ যদি নিতে চায় তাহলে আমরা বলবো যে না, 100% না, 80% আছে। তারপরে যদি নিতে চায় তাহলে আমরা বিক্রি করব। আপনি মানে বলে বিক্রি করবেন যে আমি 100%, 80%? হ্যাঁ, 80% পাইছি। হ্যাঁ, 80% পাইছি ভাই, বা 100% মিক্সড আছে। হ্যাঁ, মিক্সড আছে, যেমন আপনার সরিষাও থাকতে পারে বা ওই যে ধনিয়াও থাকতে পারে। না, সরিষা থাকবে না, একমাত্র থাকলে ধনিয়া থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আর হলো কালো জিরা, টিসি, তিনটা ফুলের মধু থাকতে পারে। আর বেশিরভাগ তো কালিজিরি, এখন তো আর ইয়া রাইমাই নাই, সবই শেষ হয়ে গেছে। গা রাই তো পাইকি গেছে, গা এখন হলো কালিজিরা, দৈন্যা, দৈন্য মানে কিছু আছে, ও তো থাকি মিষ্টি হইতে পারে। তারপরে মধু কালেকশন করলে পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, যেহেতু আপনি কালো জিরার মাঠ হিসেব করে এখানে মৌ খামারটা রাখছেন, সেহেতু আমরা এখন কালো জিরার ইসে যে জমিতে কালো জিরা চাষ হচ্ছে, ঠিক আছে, আমরা সেই কালো জিরার ক্ষেতে গিয়ে দেখতে পারি যে আপনার মৌমাছি সেখানে যাচ্ছে কিনা বা মধু সংগ্রহ করতেছে কিনা, এরকম কিছু ফিল্ডে গিয়ে দেখা যায় সম্ভব কিনা? না, যদি কেউ সন্দেহ থাকে যে না আপনার যে কালিজিরা মধুটা উৎপাদন করতেছেন, তাহলে আপনাকে বাক্সের আশেপাশে কোনো কালিজিরা ক্ষেত আছে কি না দেখাইতে পারবেন, তাহলে আমরা বলি যে আসেন দেখে যান। কই বিঘা দেখবেন? আমরা তো আগেই টার্গেট করে গেছি যেন 50 বিঘা বা 100 বিঘা কালিজিরা আছে। আর আমরা যে বাক্সগুলো বসাইছি, আমরা হিসেব করে বসাইছি যে না, এখানে যে কালিজিরাটা আছে ইনশাল্লাহ আমার সমস্যা হবে না, আমরা কালিজিরার মধু 100% পাওয়ার সম্ভাবনাটা বেশি। এই খামার ইসের থেকে 100% কালো জিরার মধু পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বন্ধুরা, আমরা পরবর্তীতে গিয়ে দেখব যে কামাল ভাই যে কথাগুলো বলল যে কালো জিরা চাষি জমিতে, কালো যে জমিতে কালো জিরা চাষ হচ্ছে সেই সব জমিতে কামাল ভাইয়ের এই মৌমাছিগুলো যাচ্ছে কিনা বা মধু সংগ্রহ করতেছে কিনা আমরা পরবর্তীতে ওই ফিল্ডে গিয়ে এইটা সংগ্রহ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কালো জিরার ক্ষেতে আসলে মৌমাছি যাচ্ছে কিনা। আমরা যে ফুলগুলো দেখতেছি এইটাই মূলত কালো জিরা ফুল। যারা জানি এবং যারা চিনি তারা দেখলে খুব সহজে বুঝতে পারবো যে এটা কালো জিরা ফুল। আমরা কালো জিরা মাঠে আসছি, যে কালো জিরা ফুল থেকে আসলেই কি মৌমাছি কালো জিরা মধু সংগ্রহ করে কিনা আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন, আমার দেখানোর চেষ্টা করতেছি এই যে মৌমাছিগুলো আছে, প্রচুর পরিমাণ অসংখ্য মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। আপনারা একটু খুব খেয়াল করে দেখার চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কালো জিরা ফুল থেকে কী পরিমাণ মধু, কী পরিমাণ মৌমাছি আসছে এবং কী পরিমাণ মৌমাছি এসে কালো জিরা ফুল থেকে মধু সংগ্রহ করছে। আমি হয়তোবা খালি চোখে খুব প্রচুর পরিমাণ, অসংখ্য পরিমাণ
অ্যাপিস মেলোফেরা, এই যে মৌমাছিগুলো দেখেন, যারা চিনেন মৌমাছি দেখলেও বুঝবেন যে আসলে এটা অ্যাপিস মেলোফেরা মৌমাছি কিনা। আমরা অলরেডি যাচাই করতে চলে আসছি, এখানে অসংখ্য জমিতে প্রচুর পরিমাণ কালোজিরা আছে, প্রচুর পরিমাণ, যেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং এই যে খুব কাছে থেকে দেখেন মৌমাছিগুলো, এই যে দেখেন খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। প্রচণ্ড রোদ থাকার কারণে দূরের গুলা বা যেগুলো একটু দূরে দূরে আছে সেগুলো হয়তো বা ক্লিয়ার দেখানো সম্ভব হচ্ছে না, খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন প্রচুর পরিমাণ, অসংখ্য পরিমাণ মৌমাছি কালোজিরা ফুল থেকে মধু সংগ্রহ করতেছে, পলিনেশন করতেছে মৌমাছি, নেকটর এবং মধু, পোলেন্ট সব কিছু সংগ্রহ করে থাকে ফুল থেকে। আশপাশে আমরা একমাত্র কালোজিরা ছাড়া অন্য কোনো ফুল আমাদের চোখে দেখা যাচ্ছে না বা আমাদের সামনে আমরা দেখতেছি না, এখানে একমাত্র কালোজিরা অসংখ্য জমিতে কালোজিরা। এবং এখন একমাত্র কালোজিরা ফুলই আছে, যে ফুল থেকে যে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, দেখলে হয়তো বা আপনারাও শিওর হবেন যে আসলেই আমরা কি খাচ্ছি এবং এই ভ্রাম্যমান মৌ খামারি যারা আছেন তারা আমাদেরকে কি খাওয়াচ্ছেন এবং তারা কি আসলেই আমাদের জন্য কি সলিড বা একুশ কালোজিরা মধু বা অন্য একুশ আপনার সরষা মধু সংগ্রহ করে কি না সেটা যাচাই করার জন্য আমরা অলরেডি মাঠে চলে আসছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, যাতে আপনারা যদি কারোর ভুল ধারণা থেকে থাকে তাহলে হয়তো বা এই ভিডিও দেখলে আপনাদের ভুল ধারণাটা অনেকটা কমে যাবে। অসংখ্য অসংখ্য মৌমাছি, আরও যেহেতু এমন একটা টাইমে আসছি যে টাইমটায় প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ থাকার কারণে আপনাদেরকে ক্লিয়ার দেখানো সম্ভব হচ্ছে না, আর প্রচণ্ড রোদের সময় মৌমাছি একটু কমই এসে থাকে, এটা সকালে এবং বিকেলেই বেশিরভাগ। দেখেন এই যে সামনে যত কত দূরে আপনাদেরকে দেখানো, দেখেন অসংখ্য জমিতে কি পরিমাণ কালোজিরা ফুল এবং কালোজিরা হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আমাদের এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন সবার ভুল ধারণা হয়তো বা কিছুটা হলেও কমে আসবে এই ভিডিওটা দেখলে। তাহলে আজ এ পর্যন্তই, যে যেখান থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।